এখন আর ছাত্র ছাত্রীরা নিরাপদ না শহরে গ্রামে সবখানে বিশেষ করে ছাত্রীরা একদম বিশ্ববিদ্যালয় অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ঘটনা আপনারা জানেন পত্রিকায় আসে এগুলো আমাদের বানানো কোনো কথা না এবং আরেকটা জিনিস দেখেন লোভ মানুষকে কি করেছে সন্ধ্যা কিন্তু আমাদেরকে লোভে হতে শেখায়নি আমাদের শিক্ষকরা লোভের জন্য এখন কোচিং সেন্টার করছেন এবং ছাত্রদেরকে বাধ্য করছেন পড়ার জন্য না পড়লে নাম্বার কমিয়ে দিচ্ছেন এগুলো হচ্ছে না আল্লাহ জীবনের দেখেন জীবনের মধ্যে যে ক্ষতিকর দিকগুলো আস্তে আস্তে বাড়ছে একটাই কারণ কারণ রাসুল্লা সাল্লাহ সাল্লামের সন্ন্যার উপর আমরা নেই আমাদের ডাক্তাররা দেখেন কি করে সবার কথা বলছি না যারা ভালো শিক্ষক ভালো প্রশাসক ভালো ব্যক্তি তাদের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ সাহলান কিন্তু ডাক্তাররা দেখেন প্রত্যেকটা প্রেসক্রিপশন লিখে অনেকগুলো পরীক্ষা দেয় প্রত্যেকটা পরীক্ষার জন্য চল্লিশ পার্সেন্ট করে তারা কমিশন পায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ডাক্তার আছেন যারা এটা নেন না তারা এটা নেন না তো এই চল্লিশ পার্সেন্টটা কার পকেট থেকে যায় রোগীর পকেট থেকে যায় না এ অধিকাংশ রুগী আমাদের দেশে গরিব দরিদ্র ডাক্তারদের অনেকে আমাকে জিজ্ঞেস করেছে অনেক ভালো ডাক্তার যে ভাই আমি তো চাই না তারপরেও দিয়ে দেয় জোর করে পাঠায় দেয় কি করব। আমি বলছি এটা মন্দ ইনকাম কোরআনের ভাষা এটা হলো এটা হলো মন্দ ইনকাম এটা বলেন তো এক জেনারেশন আগে বিশ বছর আগে কি এটা ছিল এটা ছিল না তখন কে ভাবতেই পারতো না যে এইভাবে টাকা খাওয়া যায় ডাক্তারদের দশা হলো কেন ক্লিনিকের মালিকরা এইভাবে একটা নোংরা বিজনেস কেন করছেন মানুষের জীবন নিয়ে কেন তারা ছেড়ে খেলছেন একটাই কারণ ইসলামের সুন্দর পথের উপর আমরা নেই রাসুল সাল্লাহ সাল্লামের আখলাখের উপর আমরা নেই রাসুল সাল্লাহ সালামের আদর্শের উপর আমরা নেই আল্লাহ একবার একটা হাদিসের কথা আমার মনে পড়ে গেল এটা হচ্ছে বোখারিতে এসেছে কিতাবসাল্লাতের মধ্যে এসেছে হাদিসটা হচ্ছে এরকম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার নামাজের আগে তার কাছে বাহরাইন থেকে অনেক সম্পদ আসলো একটা দেশ থেকে এত সম্পদ আর কখনো আগে আসেনি রাসুল সাল্লাহ সাল্লাম এটা রেখে দাও তিনি সম্পদের দিকে তাকালেনই না তিনি গিয়ে সালাদ পড়ালেন সালাদ শেষ করলেন তারপর আস্তে ধীরে সম্পদের কাছে আসলেন এসে বন্টন শুরু করলেন যে চায় তাকে দিচ্ছেন যে চায় তাকে দিচ্ছেন আব্বাস বেন আব্দুল মতেব তার চাচা তিনিও এসে আসলেন আসার পরে তিনিও বললেন যে আমাকে কিছু দাও সবাইকে দিচ্ছ আমাকেও কিছু দাও নেন তখন আব্বাস চাদর বিছিয়ে অনেক সম্পদ দিল নিয়ে আর উঠেতে পারে না বলছে একজনকে বলো আমাকে উঠিয়ে দেখ রাসুল্লাহাম বললেন না বলছে তাহলে তুমি উঠিয়ে দাও বলছে না আমি উঠাবো না এরপর তিনি একটু কমায় রাখলেন এবার উঠাতে চেষ্টা করলেন এবার উঠতে পারছেন না যথেষ্ট কমান নাই তো একটু কমাইছেন যাতে উঠানো যায় কিন্তু এখনও অনেক রয়ে গেছে তারপরে বললেন যে একজনকে বলো আমাকে একটু উঠিয়ে দেখ রাসুল সাল্লাহ বললেন যে না বললেন তাইলে তুমি উঠিয়ে দাও বুঝছে না তারপরে তিনি আরও কমালেন কমাতে কমাতে মোটামুটি উঠানো যায় তৃতীয়বারে নিজে উঠালেন এরপর তিনি চলে গেলেন রাসুল সাল্লাহাম খুব আশ্চর্য হয়ে তাকিয়ে আছেন তার চাচা আব্বাস সম্পদের প্রতি তার এত আগ্রহ আসলে আগ্রহ তো সবারই হাদিসের মধ্যে এভাবে এসছে তিনি দেশটির আয়াল হওয়া পর্যন্ত তিনি তাকিয়ে থাকলেন এরপরে রসুলসাল্লা সাল্লাম ওই সম্পত্তির শেষ দানা বন্টন করা পর্যন্ত ওখানে ছিলেন আল্লাহ এই ছিলেন আমাদের সাল্লাম তার সম্পদের প্রতি কোনো লোভ ছিল না ইচ্ছে করলে তিনি তো নেতা তিনি তো প্রধানতম ব্যক্তি তিনি তো প্রেসিডেন্ট তিনি তো কিছু নিজের জন্য আলাদা করে রাখতে পারতেন সম্পদের প্রতি কোনো লোভ ছিল না আজকে সম্পদের লোভ আমাদেরকে পশুতে পরিণত করেছে এমন সব কর্মকাণ্ড আমাদের বিশিষ্ট ব্যক্তিরা করছেন এই ডাক্তাররা এই ইঞ্জিনিয়াররা এই শিক্ষকরা আমি নিজ একজন শিক্ষক কেউ আর ভাববেন না যে নিজেকে বাদ দিচ্ছেন কেন আসলে এই শ্রেণীর মধ্যে সবাই করছে তা বলছি না কিন্তু একটা বিশাল একটা অংশ করছে কৃষ্টি কালচারটা তাতেই মানে পাল্টে যাচ্ছে তাই না আপনি দেখেন সবগুলো ক্লিনিক সবগুলো ক্লিনিক কিন্তু এভাবে পার্সেন্টেজ দিচ্ছে এবং ডাক্তাররা অধিকাংশ ডাক্তাররা প্রয়োজন ছাড়াই পরীক্ষা নিরীক্ষাগুলো দিচ্ছেন প্রকৌশলীরা কি করছে বলেন তো ওটা না হয় নাই বললাম এভাবে দুর্নীতি দানা বেঁধে উঠেছে আমাদের পেশাজীবীদের মধ্যে আমাদের ব্যবসায়ীরা নানা সিন্ডিকেট করে কৃত্রিম উপায়ে সম্পদের দাম বাড়াচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে অবৈধ বিজনেস করছে স্টক করছে এইভাবে সমাজের মধ্যে আজকে যে বিশাল দুর্নীতি বাসা বেঁধে উঠেছে একটাই মূল কারণ সন্না থেকে দূরে সরে যাওয়া সম্মানিত উপস্থিতি আপনারা খেয়াল করে দেখুন রসল্লাহ সাল্ল্লাহ সাল্লাম যখন আগমন করলেন তখন কি জাহিলি সমাজ ছিল না তখন কি হানাহানি কাটাকাটি ছিল না তখন কি জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করা হতো না কবরস্থ করা হতো না জীবিত তখন কি মদ জেনা ব্যবিচার সব কিছু ছিল না নারী নির্যাতন ছিল না সব ধরনের দুর্নীতি ছিল না ছিল মাত্র তেইশ বছরের ব্যবধানে রসুলসাল সাল্লাম যখন নবোত প্রাপ্ত হলেন নবতের আলোকবর্তীকে নিয়ে যখন সমাজকে আলোকিত করলেন অহীর সমস্ত বাণী যখন সেই জামানার মানুষ গ্রহণ করলো তখন সাথে সাথে সেই সমাজ খুবই দ্রুততম সময় চেঞ্জ হয়ে গেল কি হলো পরবর্তীতে জাকাত দেওয়ার লক্ষ্য খুঁজে পাওয়া যায় না হানাহানি তো ভুলে গিয়েছেন না তখন সাহাবারা নিজেদের মধ্যে কোনো হানাহানি তারা আর করতেন না প্রত্যেকে একের প্রতি এত শ্রদ্ধাশীল যার সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সেরা দৃষ্টান্ত যার আর কোনো নজির নেই আনসার এবং মধ্যে যে বোধের বন্ধন ইতিহাস দেখেছে পৃথিবীতে আর কোন নজিরের তার এই সফল প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন মক্কা বিজয় করলেন রক্তপাত না কোনো রক্তপাত কি হয়েছে হয়নি এভাবে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করলেন যে মহান ব্যক্তি মোহাম্মদ রসোল সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম সেই ব্যক্তির আদর্শ কি আজকে অচল হয়ে পড়েছে আজকে আমরা সমাজকে সুন্দর করতে চাই শান্তিপূর্ণ করতে চাই গ্রামকে সুন্দর করতে চাই কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম সন্নাকে বাদ দিয়ে সেটা কীভাবে হবে রসু সাল্লাহ সাল্লামের আদর্শকে বাদ দিয়ে সেটা কিভাবে